অন্যতম হচ্ছে নামাজ এবং খেদমাতুল ওয়ালিদান, জোরে কোন ঠিক কিনা? আমরা কি সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি? আমি একটা সবক দিয়ে যাব যুবকদেরকে, একটা সবক দিয়ে যাব, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবে। যেহেতু বিশাল বিস্তীর্ণ সময় নেই, আলোচনা বিশাল বিস্তীর্ণ করার সুযোগও নাই, একটি সবক দিয়ে যাব, মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায় তাহলে তার পরিণতি কি? হাদিস থেকে আমি শোনাচ্ছি, সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই। তারপরে ইব্রত হাসিলের জন্য ঘটনাটা উল্লেখ করা, মদিনাতে একজন সাহাবী ছিলেন, হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাতে একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আলকামা। ইন্তিকালের সময় আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী রাসূলুল্লাহর কাছে খবরটা পাঠালেন, বিশাল হাদিস আমি আবারত সহ বলতাম, আমি বাচ্চা দিয়ে আবারত আমি বলে দিচ্ছি যেহেতু সময় নাই, যে আলকামার স্ত্রী রাসূলুল্লাহর কাছে পাঠালেন, গিয়ে বললেন, সাহাবীদেরকে পাঠালেন যে আল্লাহ রাসূলের সাহাবী আলকামার কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে যখন গেল খবর, তখন রাসূলুল্লাহ চারজন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, বললেন ইযহাবু ইলা আলকামা ফানজুর মা হালুহু, আলকামার কাছে যাও, সাহাবীরা গিয়ে দেখো আলকামার অবস্থা কি। সাহাবীরা যখন গেলেন, গিয়ে দেখেন আলকামাকে, বললেন ইয়া আলকামা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আলকামা এক্ষুনি তোমার ইন্তেকাল হবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়ে নাও। আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, খবর রাসূলুল্লাহর কাছে চলে আসলো। রাসূলুল্লাহ বললেন ও সাহাবীরা শুনে থাকো, খবর নাও তার মা এবং বাবা দুনিয়ায় বেঁচে আছে কিনা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু কদমা তার বাবা আছে, তার বাবা ইন্তিকাল করেছে, ফালাহুমুন কাবীরাতাস সিন্নে, তার মায়ের বেঁচে আছে, তার মা বৃদ্ধা। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা যাও তার মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে বলবে আল্লাহর হাবিব বিশ্বনবী খবর পাঠিয়েছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছে যাওয়ার জন্য, যদি আপনি যাইতে যদি অক্ষম হন তাহলে আমার রাসূল বিশ্বনবী আপনার কাছে চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস এসেছে ফাখাজাতিল আসাস, বুড়া মা হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠি নিয়ে টুকুর টুকুর করতে চলে আসলেন আল্লাহর হাবিব বিশ্বনবীর দরবারে। জোরে কর আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দরবারে আসার পর রাসূলুল্লাহ বললেন তোমার আলকামা কেমন ছিল? মা বলছেন কানা ইউসাদদাক ইয়াতাসাদদাকু কাজা ও ইসাল্লি কাজা ও ইসুমু কাজা, এমন করে রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো নিশ্চিত সময় ছাড়া, এমন করে বেশি বেশি সদকা করতো, গণেও দেখতো না কত টাকা সদকা করেছে, এমন নামাজ পড়তো, রাতের বেলাও তাহাজ্জুদ পড়তো, তোমার সাথে ব্যবহারটা কেমন ছিল? তৎক্ষণাৎ বললেন ইন্নি আলাইহি সাফিতাতুন ওয়াজদা। আলকামার মা ক্রন্দন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তার প্রতি একটা নাখুশ, তার প্রতি আমার হৃদয়টা বেজার, আমার সাথে তার ব্যবহার ভালো ছিল না। রাসূলুল্লাহ বললেন মাফ করে দাও। মা বলছে এই মুহূর্তে মাফ করা সম্ভব না। রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে ইজমা হাতাবা, লাকড়ি জোগাড় করো, আলকামার মায়ের সামনে আলকামাকে পুড়ে ছাইকাই করা হবে। আলকামার মা তৎক্ষণাৎ চোখ থেকে পানি বের হয়ে গেল আর বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী, আকাশের মালিক আল্লাহ সাক্ষী, আসমান জমিনকে সাক্ষী রেখে বললাম ইন্নি কদ রাদিতু আন আলকামা, আমি আমার সন্তান আলকামার প্রতি এই মুহূর্তে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, বেলালকে বললেন বেলাল যাও এক্ষুনি যাও, গিয়ে দেখো অবস্থাটা কেমন আলকামার। বেলাল গেলেন, গিয়ে বললেন, গিয়ে দেখেন তিনি যাওয়ার সাথে সাথেই দেখলেন আলকামার সাবান থেকে বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালিমা পড়ে ভেস্তে চলে গেলেন বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন আলকামাকে গোসল দাও। রাসূলুল্লাহ আলকামা, রাসূলুল্লাহর সাহাবী আলকামার গোসল হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন আমি নিজেই আলকামার জানাজা পড়াবো। রাসূলুল্লাহ আলকামার জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহর হাবিব যার জানাজা পড়িয়েছেন তার সাইতে সৌভাগ্যবান আর কিছু হতে পারে? রাসূলুল্লাহ সাহাবী আলকামার জানাজা পড়ালেন, রাসূলুল্লাহ নিজেই জানাজা পড়ালেন, জান্নাতুল বাকি
মদিনার পূর্ব পাশে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ নিজ হাতে আলকামাকে কবরে রাখলেন। সুবহানাল্লাহ, বলবেন না সাহাবী, লাশ দাফন হয়ে গেল। দাফন হবার শেষে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে। কেমন একটা পরিস্থিতি! রাসূলুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি একটা ভাষণ দেব। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে দাঁড়িয়ে আছেন, আর সাহাবীরা রাসূলের দিকে দাঁড়িয়ে আছে, চেয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাষণটা কি শুনবেন? আমি হাদিসের এবারে বলছি, ভাষণটা হচ্ছে, যাদের মা বাবা বেঁচে আছে এখন পর্যন্ত, বিশেষ করে যুবক ভাইরা মনের ভিতরে গেঁথে নাও সেই কথা। আল্লাহর হাবিব বললেন, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজিরিন মান ফাদ্দালা যাওজাহু আলা উম্মিহি ফালাইহি লানা ওয়ালা ইয়াকবালু আদলু ওয়ালা সারাতু ইয়ানিল ফারাইদা ওয়ান নওয়াফিল। ও আনসার এবং মুহাজিরগণ, জেনে রাখো, শুনে রাখো, মান ফাদ্দালা যাওজাহু আলা উম্মিহি, যেই ব্যক্তি তার মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিবে, মায়ের জায়গায় মা থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, মায়ের উপর স্ত্রীকে যে ব্যক্তি প্রাধান্য দিবে, আলাইহি লানা, তার উপর আল্লাহর গজব নাযিল হবে। ওয়ালা ইয়াকবালু আদলু ওয়ালা সারাতু ইয়ানিল ফারাইদা ওয়ান নওয়াফিল। তার কোন ফরজ ইবাদত, তার কোন নফল ইবাদত, তার কোন সুন্নত, তার হজ, তার যাকাত, তার মুরাকাবা, তার মুশাহাদা, তার সালাত আর তার সিয়াম কোন একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহ বলেছেন, জোরে কান আল্লাহু আকবার। মায়ের খেদমত করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তসবিহ, তাহলিল সব কিছু কবুল হবার জন্য মায়ের খেদমত হচ্ছে মেইন একটা সবাব। জোরে কোন আল্লাহু আকবার।